বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের উপরে যদি তোমরা ঈমান আনয়ন করে থাকো, তাহলে যখন তোমরা দ্বীনের মধ্যে কোনো বিষয়ে যখন তোমরা ঝগড়ায় লিপ্ত হবে এবং যখন তোমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, তখন তোমাদের করণীয় কি শুনে রাখো। আল্লাহ তাআলা বলেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে মনোনিবেশ করবে। অর্থাৎ তোমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ওই বিষয়ের সমাধান করার চেষ্টা করবে। যদি তোমরা নিজেরা সমাধান করতে না পারো, তাহলে ফাসআলু আহলাযিকরি ইন কুনতুম লা তাআলামুন, তাহলে এই কোরআন এবং সুন্নাহ বিষয়ে যারা বিজ্ঞ রয়েছে, যারা আলেম রয়েছে, যারা জ্ঞানী রয়েছে, যারা ফকির রয়েছে, মুহাদ্দিস মুফাসসির যারা রয়েছেন, তাদের শরণাপন্ন তোমাদের হতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা সকলে জানি আমাদের আল্লাহ তাআলা এক এবং ওয়াদিতুয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমাদের আল্লাহ তাআলা এক, আমাদের রাসূল এক, তাহলে আমাদের আমলের ভিতরে কেন এই ভিন্নতা? প্রশ্ন আছে কি না? আছে। এর কারণ হলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই এই ভিন্নতার দিকে একটু ইঙ্গিত দিয়েছেন, ওয়াইযা তানাযাতুম ফি শাইইন আই ফি শাইইন ফিদ্দিন, দ্বীনের কোনো বিষয়ে যদি তোমরা পরস্পরে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাও এবং যদি তোমরা পরস্পরে ঝগড়ায় লিপ্ত হয়ে যাও, তাহলে তখন তোমরা আল্লাহ এবং তার রসুলের শরণাপন্ন হবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াত থেকে ব্যাখ্যা করেছেন এবং বাহ্যিক দৃষ্টি কোন দিলেও এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আসলে ঝগড়া লাগার সম্ভাবনা কি রয়েছে। না হলে আল্লাহ তাআলা কি বলতেন, ওয়াইযা তানাযাতুম, যখন তোমরা পরস্পরে ঝগড়ায় লিপ্ত হবে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, কোনো ডিসিশনে উপনীত হতে তোমরা পারবে না। এই আয়াত থেকেই বোঝা যায় যে আসলেই এমন পরস্পরের মধ্যে মতানৈক্য হওয়া এটা স্বাভাবিক বিষয়, ঠিক কিনা? আমলের ক্ষেত্রে এর কারণ হলো নামাজ কয় অক্ত? পাঁচ অক্ত। এখানে কি কেউ কোনোদিন ইখতিলাফ করেছে যে নামাজ ছয় অক্ত বা সাত অক্ত কেউ বলেছে? বলে নাই। এর কারণ হলো কোরআন এবং হাদিসে নামাজ যে পাঁচ অক্ত এই বিষয়ে স্পষ্টভাবে কি আছে, বর্ণনা রয়েছে। অনুরূপভাবে রমজান মাসের যে রোজা রয়েছে, এটা এক মাস রোজা আমাদেরকে রাখতে হবে, এই বিষয়ে কোনো ভিন্নতা নেই। কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবেই বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা স্পষ্টভাবেই বলে দিয়েছেন, কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসটা হলো রমজান মাস, আর ওই মাসে তোমাদেরকে এক মাস রোজা রাখতে হবে। এই জন্য নামাজ পাঁচ অক্ত, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই, কোনো মতানৈক্য নেই। অনুরূপভাবে রমজানের রোজার যে এক মাস রাখতে হবে, এই এক মাস রোজা রাখার মধ্যেও কোনো ভিন্নতা নেই। কারণ কোরআন এবং সুন্নাহ